হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2022 সালের রাশিফল। জেনে নেব 2022 সালটা আমাদের কেমন যাবে না যাবে। সবার প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, সেই রাশিটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 2022 সালটা কেমন যাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কেরিয়ারটা কেমন থাকবে। কেরিয়ারে দুভাগে জানবো, যারা জব করে তাদের আর যারা বিজনেস করে তাদের জন্য। তাহলে চলুন আগে জেনে নিই যারা জব করে তাদের কেরিয়ারটা কেমন থাকছে না থাকছে। যারা জব করেন তাদের জন্য কেরিয়ারটা কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো থাকবে। তারা কেরিয়ারে কিছু করে দেখানোর সুযোগ কিন্তু খুব ভালো পাবেন। যারা জব করেন তারা কাজ করে দেখানোর অনেক সুযোগ কিন্তু পাবেন এবং আপনারা কিন্তু খুব প্রশংসা কুড়াবেন নিজের কাজের মাধ্যমে। আপনারা কিন্তু 100% দিয়ে দেবেন কাজের জন্য, কাজে যাকে বলে একদম আপনারা মগ্ন থাকবেন এবং খুব প্ল্যানিং ওয়াইজ আপনারা কাজ করবেন। আপনাদের কাজ দেখে আপনাদের কিন্তু কোনো ভালো প্রপোজাল দেওয়া হতে পারে, কাজের জগতে বেশ সুনাম আপনারা অর্জন করে ফেলবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের কলিগদের প্রচণ্ড রকম সাপোর্ট কিন্তু পাবেন। অনেক কাজের নতুন সুযোগ আপনারা কিন্তু এই সময় পেয়ে যাবেন। যারা অনেক দিন ধরে বেকারত্বটা ফেস করছিলেন তারা কিন্তু 2022 সালে এই যে বেকারত্ব যেটা ছিল এতদিন সেটা কিন্তু মুছে ফেলতে পারবেন। নতুন জব পাওয়ার জন্য সময়টা কিন্তু ভালো। চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসের পর থেকে নতুন জব কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। আগস্ট মাসে বলবো, আগস্ট মাসের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাজের জায়গায় কথা কিন্তু খুব সাবধানে বলুন। কথা বলার কোথাও ভুলভ্রান্তি হয়ে যাওয়ার ফলে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক মাত্রায় থাকছে। নিজের যে পজিশনটা তৈরি করবেন এত পরিশ্রম করে সেটা কিন্তু কোথাও গিয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স একটা থেকে যাচ্ছে। তাই কথা একটু বুঝে শুনে বলতে হবে। যারা কাজের জন্য ভিন রাজ্যে বা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। তারা কিন্তু ভালো রকমভাবে এই বাইরে যাওয়া এই যে ব্যাপারগুলো এইগুলো করে উঠতে পারবেন। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে বছরটা কিন্তু ভালো যাবে। তারা যারা প্রমোশনের জন্য ওয়েট করছিলেন তারা প্রমোশন পেয়ে যাবেন, আর যারা ট্রান্সফারের জন্য ওয়েট করছিলেন সেটা সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক যাই হোক না কেন, যারা ট্রান্সফারের জন্য ওয়েট করছিলেন তাদের কিন্তু ট্রান্সফারটা হয়ে যাবে। ওভারঅল 2022 সালটা কর্মজগতে আপনারা কিন্তু অনেক সফলতা দেখতে পাচ্ছেন। সফলতার সঙ্গে কিন্তু আপনাদের খ্যাতি সুনাম এই বিষয়গুলো কিন্তু থাকছে। আর হ্যাঁ, অনেক দায়িত্ব কিন্তু কাজের জগতে বাড়তে চলেছে। দায়িত্বগুলো নেওয়ার জন্য কিন্তু মানসিকভাবে তৈরি থাকতে হবে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কঠোরভাবে কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে। কাজ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। কেরিয়ার কিন্তু একটা সুন্দর দিকে মুভ করেছে আর যার প্রোগ্রেস আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। এবার জানবো যারা বিজনেস করেন তাদের জন্য কেমন। যারা বিজনেস করেন তাদের এই বছরটা মোটামুটিভাবে শুরু হবে। বছরের মিডিলটা আপনারা একটু ভালো রেসপন্স পাবেন। বিজনেসের জন্য যদি কারোর থেকে লোন নেবেন ভাবেন সেক্ষেত্রে একটু বুঝে শুনে লোন নিন, কারণ লোন নিলে সেটা শোধ করতে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বিজনেসের ক্ষেত্রে বলবো কাউকে খুব একটা ট্রাস্ট করবেন না। বিজনেসে কাউকে একটু বেশি ট্রাস্ট করে ফেললে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা ফেস করবেন। বিজনেসে অনেক রকম প্রতিকূলতা আপনাকে কিন্তু জয় করতে হবে। বিজনেসে আপনি ভাবছেন আপনি বিশাল সফলতা পেয়ে যাবেন সেরকম কিন্তু কিছু এই বছরটা হচ্ছে না। বিজনেসটা মোটামুটিভাবে কাটবে, হ্যাবক কিছু রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, এটা ভাবাটা কোথাও গিয়ে ভুল হবে। আমি বিজনেসের ক্ষেত্রে সেরকম আশার আলো কিছু দেখাতে পারলাম না। যারা বিজনেস করেন তাদের জন্য বলবো একটু চোখ কান খোলা রেখে চলুন, কোথাও গিয়ে আপনাদের সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ব্যাপারটা আপনাদের একটু বুঝে নিতে হবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না।
যারা ভাবছেন বিজনেস স্টার্ট করব তাদের জন্য আমি বলবো, হ্যাঁ অবশ্যই করে করুন, কিন্তু বিজনেস স্টার্ট করে এটা ভেবে ফেলবেন না বিজনেস থেকে আপনি একদম বিশাল মুনাফা কিছু উপার্জন করতে পারছেন। এই বছরটা যারা বিজনেস করে তাদের জন্য কিন্তু একটু চাপের বছরই বলা যাচ্ছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো কেমন থাকছে। অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু খুব ভালো থাকছে, আপনারা কিন্তু খুব ভালো অর্থ সঞ্চয় করতে পারবেন, অর্থর গ্রোথ আপনাদের কিন্তু খুব ভালো আছে। অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছর আপনারা খুব ভালো রকমভাবে নিজেকে তৈরি করে নিতে পারবেন। তবে একটা কথা কি, আপনারা যদি আপনাদের যেগুলো খরচ অনেক ফালতু খরচ হয় সেগুলোকে যদি আপনারা কোথাও গিয়ে একটু কন্ট্রোল করে নিতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আরও ভালো অর্থনৈতিক পরিকাঠামো আপনারা তৈরি করতে পারবেন। আপনারা এবছর কিন্তু প্রচণ্ড প্ল্যানিং করে চলবেন এবং সেভিংসের প্রতি প্রচণ্ড ঝোঁক আপনাদের বাড়বে এবং অর্থর যে ফ্লো, যে অর্থটা আসছে সেই ফ্লোটা কিন্তু আপনাদের ভালো থাকবে। অনেকদিন ধরে আপনারা ফেস করছিলেন কি যা অর্থ আসছে সেটা কিন্তু কোথাও গিয়ে ব্যয় হয়ে যাচ্ছে, হাতে সেরকমভাবে কিছু থাকছে না, এরকম কিন্তু আপনারা ফেস করছিলেন। তো এই বছরটা থেকে আপনারা এই সমস্ত সমস্যা থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবেন, আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটা বেটার কিন্তু হয়ে যাচ্ছে। আপনাদের কোনো কাজের জন্য কারোর থেকে কিন্তু অর্থ ধার নিতে হতে পারে আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর এই মান্থে। অর্থ ধার নিলে সেটা কিন্তু শোধ দিতে অনেক সময় লাগবে, এই বিষয়টা মাথায় রেখে কিন্তু অর্থ ধার নেবেন। আর হ্যাঁ, অযথা অর্থ অপচয় করা বন্ধ করলে আপনি কিন্তু এই বছরটা নিজেকে যেভাবে তৈরি করবেন বিগত অনেক বছর আপনারা সেটা দিয়ে কিন্তু চলতে পারবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে বলবো আপনাদের হেলথ নিয়ে সমস্যা থাকছে, কোথাও গিয়ে আপনারা বদহজম হওয়া এই ব্যাপারটা থেকে কিন্তু প্রচণ্ড ধরনের মানে প্রচণ্ড রকম সমস্যা ফেস করবেন। তাই আপনাদের খাওয়া দাওয়া একটু ভেবে চিন্তে করা উচিত, যতটা পারবেন তেল ঝাল মশলা এগুলো থেকে দূরে থাকুন, না হলে কিন্তু খুব চাপের হতে চলেছে বছরটা আপনাদের জন্য। আপনাদের স্কিন সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, অনেক সময় দেখবেন একটা ছোট্ট ফুসকুড়ি হয়েছে সেটা থেকে বড় রকম কোনো সমস্যা বৃদ্ধি হয়, এরকম সমস্যা কিন্তু থাকছে। যারা হাঁটু কোমর এই বিষয়গুলো নিয়ে ভোগেন তাদেরকে বলবো সাবধান, এই বিষয়গুলো কিন্তু আপনাকে প্রচণ্ড রকমভাবে ভোগাবে। তাই অবশ্যই করে ফিটনেসের মধ্যে থাকুন, জিম জয়েন করুন, ব্যায়াম করুন, যা হোক কিছু একটা করুন, বাট কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকুন। যাদের সুগার প্রেশার এগুলো আছে তারা অবশ্যই করে রুটিন চেক আপ করুন, না হলে কিন্তু সমস্যা আছে। যাদের বাড়িতে সিনিয়র আছে সিনিয়রের হেলথ নিয়ে এই বছরটা আপনারা প্রচণ্ড রকম প্রবলেমের মধ্যে কিন্তু থাকবেন, সিনিয়রকে নিয়ে প্রচণ্ড টেনশন, সিনিয়ররা হেলথ নিয়ে কিন্তু এই সময় আপনাদের দিতে চলেছে। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো লাভ লাইফে রোম্যান্স ভরপুর থাকছে, পার্টনারের সাথে টাইম স্পেন্ড করবেন, নতুন প্রেম আসার সম্ভাবনা আছে। যারা আনম্যারিড তারা কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। প্রেমের জন্য একটা খুব ভালো টাইম, আপনারা খুব সুন্দর একটা ফেজ অবশ্যই করে এনজয় করবেন। আর হ্যাঁ, পার্টনারের সাথে কিছু বিষয় সমস্যা যদি হয়ে থাকে সেটাকে বলবো একটু ইগনোর করে যান আর একটু ধৈর্য রাখুন, সমস্যা একটু আসবেই, সেটাকে খানিকটা ইগনোর করতে হবে আর অনেকটা ধৈর্য ধরতে হবে। অনেকটা ধৈর্য ধরলে আপনাদের ফিউচারটা কিন্তু অনেক বেটার হতে চলেছে। আর হ্যাঁ, যারা রিলেশনের মধ্যে আছেন, ধরুন আপনার বাড়ির লোক সেটাকে মেনে নিচ্ছে না, আমি বলবো বাড়ির লোকের সাথে কথাবার্তা বলে জিনিসটাকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন। কখনোই বাড়ির লোকের এগেনস্টে যাওয়ার চেষ্টা করবেন না, বাড়ির লোকের এগেনস্টে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই বেটার রেজাল্ট পেতে পারেন না। তাই বাড়ির লোককে বুঝিয়ে সুঝিয়ে রিলেশনটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর যারা ম্যারিড আছেন তাদের সময়টা কেমন যাবে, যারা ম্যারিড আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা
মোটামুটি ভাবে কেটে যাবে, কোথাও গিয়ে একটু সমস্যা বৃদ্ধি হতে পারে, আপনাদের রিলেশনটাকে বেটার করার জন্য আপনাদের ফ্যামিলির লোকের সাপোর্ট প্রয়োজন আছে। আপনারা একটু টাইম স্পেন্ড করুন, দুজনকে একটু সময় দিন। আর হ্যাঁ, যেটা প্রবলেম, কোনো বিষয় নিয়ে যদি প্রবলেম থাকে সেটা অলওয়েজ খোলাখুলি আলোচনা করার চেষ্টা করুন, সেটাকে মনের মধ্যে রেখে দেবেন না। সেটাকে মনের মধ্যে রেখে দিলেই কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। একটু সময় দিন, সময় দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই করে ধৈর্য ধরতে হবে, কোনো খারাপ পরিস্থিতি আসতেই পারে, তার জন্য কি করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। সব কিছু যদি আপনারা ব্যালেন্স করে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। জানবো আপনাদের এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের জন্য আমি বলবো সময়টা কিন্তু ভালো। যারা এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যাদের এডুকেশন অনেক দিন ধরে ডিস্টার্ব চলছিল তারা কিন্তু এই সময় খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। এডুকেশনের জন্য যারা চাইছিলেন বাইরে যাবেন তারা ডেফিনেটলি চেষ্টা করুন এডুকেশনের জন্য আপনারা বাইরে যেতে পারবেন। যারা কোনো রকম কোর্স করতে চাইছেন তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এই সময় যারা মেডিকেল সংক্রান্ত পড়াশোনা করেন বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন তারা কিন্তু লাইফে খুব ভালো সাকসেস পেতে চলেছেন। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদেরকে বলবো এই বছরটা আপনাদের জন্য খুব ভালো কিছু রেজাল্ট নিয়ে আসছে না, ধৈর্য হারালে চলবে না, পড়াশোনা করুন, ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো ফ্যামিলিতে যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো রকম সমস্যা চলে আসে এতদিন ধরে সেটা কিন্তু কোথাও গিয়ে সলিউশনের পথ আপনারা খুঁজে পাবেন। ফ্যামিলিতে সিনিয়রদের নিয়ে একটু সমস্যা হতে পারে, সিনিয়রের হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে, পৈতৃক কোনো সম্পত্তির বিবাদ অবশেষে সেটার অবসান আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যামিলি লাইফ মোটামুটি আপনাদের চলে যাবে। আপনাদের মায়ের সাথে আপনাদের রিলেশন কিন্তু আগের থেকে অনেকটা বেটার হতে চলেছে। আর হ্যাঁ, মায়ের হেলথ আস্তে আস্তে কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে। আর আপনাদের বাবার সাথে কোথাও গিয়ে আপনাদের ছোট ছোট বিষয় নিয়ে একটু বিবাদ তৈরি হয়ে যাবে, এই বিষয়টাকে একটু মাথায় রেখে চলুন, তাহলেই দেখবেন কোনো সমস্যা কিন্তু আর হচ্ছে না। এবারে বলবো আপনাদের প্রাপ্তিযোগ। প্রাপ্তিযোগের ক্ষেত্রে বলবো যারা অনেকদিন ধরে ভাবছিলেন বাড়ি নির্মাণ করবেন চেষ্টা করুন বা ফ্ল্যাট কিনবেন চেষ্টা করুন, 100% হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। গোটা বছরটাই আপনারা চেষ্টা করুন, আপনারা কিন্তু সফল হতে পারেন। যারা চাইছিলেন হায়ার স্টাডি করবেন এটাও একটা প্রাপ্তি, হায়ার স্টাডির জন্য সময়টা কিন্তু ভালো। বা যারা চাইছিলেন আপনারা যেখানে আছেন সেখানটা থেকে অন্য জায়গায় চলে যাবেন, এরকম অনেকে প্ল্যানিং করে, তো সেক্ষেত্রেও আমি বলবো সময়টা ভালো, আপনারা চেষ্টা করুন হয়ে যাবে। আর হ্যাঁ, গোটা বছরটাই কিন্তু ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ তো ডেফিনেটলি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ছোটোখাটো ভ্রমণ অনেকগুলো আপনারা করবেন। আর এই বছরটা, গোটা বছরটা আপনারা কিন্তু মানুষকে প্রচণ্ড রকম হেল্প করবেন। আর হ্যাঁ, অনেক বেশি রেসপন্সিবিলিটি আপনাদের ওপর আসতে চলেছে, আগের থেকে আরও দ্বিগুণ রেসপন্সিবিলিটি আসবে। ফ্যামিলি লাইফ থেকে, কাজের লাইফ থেকে, সমস্ত দিক থেকে আরও বেশি রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের আসতে চলেছে। ওভারঅল মেষরাশির কেমন যাবে না যাবে 2022 সালটা আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। এই টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।